প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা বহির্জাত প্রক্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ নদী সম্পর্কে পড়ব। নদী সম্পর্কে পড়ার জন্য আমাদের প্রথমে নদী সম্পর্কে জানতে হবে, তারপরে নদীর ক্ষয়কাজ যেগুলো আছে সেগুলো সম্পর্কে পড়ব। তাহলে নদী হচ্ছে যে সমস্ত অঞ্চল আর্দ্র বৃষ্টিপ্রবণ সে অঞ্চলে ভূমির পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটা বহির্জাত প্রক্রিয়া। এই নদী মোটামুটিভাবে ভূপৃষ্ঠের প্রায় 70% অঞ্চলে তার কার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তাহলে এখন আমাদের জানতে হবে নদী কি। নদী হলো একটি স্বাভাবিক জলধারা যেটি উচ্চভূমি বা কোনো উঁচু পার্বত্য অঞ্চলে উৎপত্তি লাভ করে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে কোনো সাগর, কোনো হ্রদ, কোনো জলাশয় বা কোনো মহাসাগরে পতিত হয়। সেই স্বাভাবিক জলধারাকে নদী বলে। এবার তাহলে নদী দিয়ে তো প্রতিনিয়ত প্রচুর জল প্রবাহিত হচ্ছে, এই জলের উৎস কোথায়? প্রকৃতপক্ষে নদীর জলের উৎস হচ্ছে হিমবাহ বা তুষার গলা জল, তাছাড়া বৃষ্টির জল, তারপরে ভৌম জল বা কোনো পোষ্যবনের জল। এই সমস্ত জল নদীর জলের প্রধান উৎস হিসাবে ভূমিকা পালন করে। আজকে আমরা এই ভিডিওতে নদী সম্পর্কিত কিছু শব্দ সম্পর্কে জানব। প্রথমে উৎস, মোহনা, উৎস মানে সোর্স পয়েন্ট অফ রিভার, নদীর উৎস কোথায়। তাহলে একটা নদী সবসময় কোনো উচ্চভূমি বা পার্বত্য অঞ্চলে উৎপত্তি লাভ করে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে কোনো হ্রদ, জলাশয় বা সাগরে পতিত হয়। তাহলে আমি ধরে নিলাম এই জায়গায় নদীর উৎপত্তি, তাহলে এটাই হচ্ছে কি নদীর উৎস বা সোর্স পয়েন্ট অফ রিভার। তাহলে এখান থেকে নদীটা পার্বত্য ঢাল বরাবর প্রবাহিত হয়ে এটা হচ্ছে নদীর উচ্চভূমি, এই বরাবর মধ্য মানে উচ্চগতি, মধ্যগতি এবং শেষে নিম্নগতিতে নদীর সাগর, হ্রদে বা জলাশয়ে পতিত হলো, তখন এই অংশটাকে কি বলা হচ্ছে? মোহনা। তাহলে উৎস বুঝলাম, অর্থাৎ নদী যেখান থেকে উৎপত্তি লাভ করছে, আর মোহনা হচ্ছে নদী যেখানে শেষ হচ্ছে, অর্থাৎ পতিত হচ্ছে, নদী যেখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে উৎস উৎপত্তি স্থল, মোহনা হচ্ছে যেখানে নদীর শেষ হচ্ছে, অর্থাৎ কোনো সাগর, কোনো হ্রদ বা জলাশয় পতিত হচ্ছে। এবার আমি আসছি নদী উপত্যকা, রিভার ভ্যালি। রিভার ভ্যালি কি বা নদী উপত্যকা কি? উৎস থেকে মোহনা পর্যন্ত নদী প্রবাহিত হচ্ছে। এবার এই নদী আমি ধরে নিলাম এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, মানে নদীর দুই পাশে স্বাভাবিক বাঁধ থাকে, উচ্চ ভূমি থাকে। এই উচ্চভূমি মানে উভয় পার্শ্বের উচ্চভূমির মধ্য যে সংকীর্ণ এবং লম্বা ভূভাগ থাকে তাকে বলা হয় নদী উপত্যকা। অর্থাৎ নদীর উভয় পার্শ্বের উচ্চভূমির মধ্য যে সংকীর্ণ লম্বা ভূভাগ থাকে, একদম উৎস থেকে মোহনা পর্যন্ত সেই সংকীর্ণ লম্বা ভূভাগকে বলা হয় নদী উপত্যকা বা রিভার ভ্যালি। এবার আমার আসছে নদী খাত। নদী খাত বলতে রিভার চ্যানেল, অর্থাৎ এই সংকীর্ণ উপত্যকার মধ্যে দিয়ে যে অংশ দিয়ে নদীর জল প্রবাহিত হয়। ধরে নিলাম আমি এই একটা বড় অংশ নদী, কিন্তু বর্ষার সময় এই বরাবর জল প্রবাহিত হয়, এর বেশি আসে না, তাহলে এই অংশটাকে কি বলা হয়? নদী খাত। অর্থাৎ নদীর সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে যে বরাবর জল প্রবাহিত হয় সেই অংশকে বলা হয় নদী খাত। এবার আমার আসছে দোয়াব। এখানে যদি পড়ি, দো কথার অর্থ হচ্ছে দুই আর আব মানে নদী বা জলধারা, অর্থাৎ দুটি নদীর মধ্যবর্তী ভূভাগকে কি বলা হয়? দোয়াব বলা হয়। দোয়াব অঞ্চলটা চাষাবের জন্য খুব ভালো হয়, চাষের জন্য, কারণ এর ভূভাগ খুব উর্বর হয়, পলিগঠিত মৃত্তিক হয়। অর্থাৎ এই একটা নদী, এই একটা নদী, এদের মধ্যবর্তী এই অঞ্চলটাকে বলা হয় কি? দোয়াব। তারপর আমার আছে নদীর ভার বা বোঝা। নদীর ভার বা বোঝা বলতে আমরা এটা আরও বেশি ভবিষ্যতে পড়ব, কারণ নদী প্রতিনিয়ত ক্ষয়কাজ করে উচ্চ গতিতে এই পার্বত্য অঞ্চলে, ভূমির ঢাল বেশি হয় এই কারণে জলের গতিবেগ বেশি হয় আর ক্ষয়কার্য বেশি হয়, আর ক্ষয় বেশি হলে নদীতে জলে পরিবাহিত বিভিন্ন পলি, কাঁকড়, নুড়ি, বালি এর পরিমাণ বেশি হবে। এই পদার্থ অর্থাৎ নদীর জলে বাহিত পদার্থকেই নদীর বোঝা বলা হয়ে থাকে। এবার আমরা আসছি এই তিনটে খুবই ইম্পর্টেন্ট জায়গা, নদী অববাহিকা, ধারণ অববাহিকা, জলবিভাজিকা। প্রথমেই আমরা কি করব,
নদী অববাহিকা সম্পর্কে। এই আমরা পড়েছি উৎস আর এই মোহনা। যেমন আমি একটা উৎস দিচ্ছি, যেমন গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক তুষার গুহা, আর তার মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে আমরা এখানে উৎস এবং মোহনা সম্পর্কে জানলাম, উপত্যকা নদী উপত্যকা সম্পর্কে জানলাম, নদীখাত সম্পর্কে জানলাম, দোয়াব সম্পর্কে বুঝলাম এবং নদীর বোঝা সম্পর্কে বুঝলাম। এবার আমরা বুঝব নদী অববাহিকা বা যাকে বলা হয় ইংরেজিতে বলা হয় রিভার বেসিন। নদী অববাহিকাটা কি? একটা নদী যেটা সব থেকে লম্বা নদী সেটাকে বলা হয় প্রধান নদী। কি নদী? প্রধান নদী। এখানে এসে কোনো জলাশয়ে পতিত হল, এটা হচ্ছে নদীর মোহনা। এবার যে নদীতে তাকে ছোট ছোট যে জলধারাগুলো তাকে জলের উপহার দেয় সেই নদীগুলোকে, এই যেগুলো আমি আঁকছি এগুলো হচ্ছে সব কি উপনদী। তার একাধিক উপনদী থাকতে পারে। ওকে, আবার শেষ প্রান্তে গিয়ে আবার এর বিভিন্ন শাখা নদী যেতে পারে। তাহলে প্রধান নদী, উপনদী এবং শাখা নদী একদম উৎস থেকে শুরু করে পুরো মোহনা পর্যন্ত যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে বিরাট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই পুরো অঞ্চলটাকে বলা হয় কি নদী অববাহিকা বা রিভার বেসিন। যে নদীর, যেমন আমাদের গঙ্গা নদীর অববাহিকা হচ্ছে ভারতের বিরাট বড়, সব থেকে বৃহত্তম, ভারতের বৃহত্তম অববাহিকা হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা। আবার পৃথিবীর বৃহত্তম অববাহিকা হচ্ছে অ্যামাজন নদীর অববাহিকা, যেটা দক্ষিণ আমেরিকার ব্রাজিলে অবস্থিত। এবার তারপরে আমরা আসছি ধারণা অববাহিকা সম্পর্কে, কাসমেট বেসিন। ধারণা অববাহিকা কি? নদী তো একটু আগে দেখলাম, নদী উচ্চ গতির মানে উচ্চ পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত, সমভূমি দিয়ে প্রবাহিত, শেষে কোনো সাগর বা হ্রদে মিশছে। তাহলে এই হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলে নদীর শেপটা ঠিক এরকম হয়, একাধিক ছোট ছোট চ্যানেল, একাধিক ছোট ছোট চ্যানেল নদীতে কি করে মেশে, ছোট ছোট উপনদী একাধিক মেশে। এই পার্বত্য অঞ্চলে যে পরিমাণ অংশ বিভিন্ন উপনদী ঘিরে থাকে পার্বত্য অঞ্চলে বা উচ্চভূমি অঞ্চলে, তাকে কি বলা হয়? কাসমেট বেসিন বা ধারণা অববাহিকা। ধারণা অববাহিকা হচ্ছে, যেমন গঙ্গা নদীর উৎস হিসেবে যদি বলি, তা গঙ্গা নদীর উৎস থেকে হরিদ্বার পর্যন্ত এই অঞ্চলটা উচ্চ পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে গঙ্গা নদীর উৎস থেকে হরিদ্বার পর্যন্ত অঞ্চলটা যে সমস্ত নদী অর্থাৎ বিভিন্ন উপনদী সাপ উপনদী যেগুলো নীত হয়েছে, জল ছোট ছোট চ্যানেল যেগুলো গঙ্গা নদীকে জলের উপহার দিচ্ছে, সেই সমস্ত নদীগুলোকে একত্রে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাকে বলা হয় গঙ্গা নদীর ধারণা অববাহিকা। এই ধারণা অববাহিকার উপর ভিত্তি করে নদীতে কত পরিমাণ জল হবে, নদী সারা বছর প্রবাহিত হবে কি হবে না এগুলো নির্ভর করে, এবং নদীতে ক্ষয়ের পরিমাণ বেশি হবে, নদীর গতিবেগ কেমন হবে, পুরোপুরি অর্থাৎ ধারণা অববাহিকা হচ্ছে নদীর জল সংগ্রহের এলাকা, অর্থাৎ এই অঞ্চল থেকে নদী জল সংগ্রহ করে। আর অববাহিকা হচ্ছে মানে পুরো অঞ্চলটা উৎস থেকে একদম মোহনা পর্যন্ত পুরোটা অববাহিকা, কিন্তু ধারণা অববাহিকা হচ্ছে শুধুমাত্র উচ্চ গতি, যেটুকুর মধ্যে দিয়ে উচ্চ গতি হচ্ছে সেটুকুই হচ্ছে নদীর ধারণা অববাহিকা। ওকে, বোঝা গেল। এবার আমরা বুঝব জলবিভাজিকা সম্পর্কে, এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম নদীর ক্ষেত্রে। কেমন জলবিভাজিকা হচ্ছে তাকেই বলা হয় যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে, তার দিক বা অভিমুখকে পৃথক করে দেয়। ধরে নিলাম এই একটা পার্বত্য অঞ্চল, উঁচু উচ্চভূমি, এবার এই বৃষ্টির জল আসছে, আবার এখানে বরফ আছে এগুলা, এবার এদিক দিয়ে একটা নদী গোষ্ঠী গড়ে উঠলো, আবার এদিক দিয়ে একটা নদী গোষ্ঠী গড়ে উঠলো, বিভিন্ন শাখা নদী এখানে, বিভিন্ন উপনদী এদিক দিয়ে একটা নদী গোষ্ঠী গড়ে উঠলো। তাহলে এই অঞ্চলটা যেটা বৃষ্টির জলকে দুভাগ করে দিল, আবার তুষার গলা জল দুই দিকে দুই রকম নদী গোষ্ঠীর সৃষ্টি করলো, একটা দেখা গেলো পূর্ব বাহিনী, একটা পশ্চিম বাহিনী, দেখা গেলো একটা উত্তর বাহিনী, একটা দক্ষিণ বাহিনী। তাহলে এই যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে দিচ্ছে সেই উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। ওকে, এইবার জলবিভাজিকার কিছু উদাহরণ আছে আমাদের ভারতবর্ষে, হিমালয় পর্বতমালা, সব থেকে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে বিন্ধা পর্বত। ওকে, বিন্ধা পর্বত ভারতের, ভারতের যদি আমি একটুখানি শর্টকাট ভারতের ম্যাপটা যদি দেখি,
তো এইরকম হবে, ঠিক আছে? তাহলে আমাদের ভারতবর্ষের এই বরাবর আছে কি মাঝ বরাবর বিন্দা পর্বত, সাতপুরা পর্বত, ওকে, আর এগুলো হচ্ছে মধ্যভাগের উচ্চভূমি, একাধিক উচ্চভূমি। তার ফলে এই দিকে যে নদীগুলো আছে উত্তর ভারতের নদ নদী আলাদা নদী গোষ্ঠী, আর এইদিকে যে নদীগুলো আছে সেগুলো হচ্ছে কি দক্ষিণ ভারতের, তাহলে এগুলো হচ্ছে উত্তর ভারতের নদ নদী, এগুলো দক্ষিণ ভারতের নদ নদী। তাহলে এই উচ্চভূমি দুই দিকে নদী গোষ্ঠীকে পৃথক করে দিল, তাহলে এই উচ্চভূমিকে কি বলা হচ্ছে জলবিভাজিকা। তাহলে হিমালয় আবার হিমালয় থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, ব্রহ্মপুত্র নদ এইদিক দিয়ে বরাবর এসছে, সিন্ধু নদ গেছে, আবার এদিকে আবার অন্য নদী এশিয়ার উত্তর দিকের নদ নদী। তাহলে এশিয়ার উচ্চভূমি অর্থাৎ মধ্যভাগের যে উচ্চভূমি যেটা হিমালয় বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি গ্রন্থি থেকে যত রকমের পর্বত সব ছোট ছোট পর্বত কুয়েলুন, ইন্দুঘোষ, তিয়েনশান যত পর্বত আছে সেগুলো বার হয়েছে। তাহলে হিমালয় যেমন নদী গোষ্ঠীকে আলাদা করছে, বিন্ধ্যা পর্বত আলাদা করছে, আবার এই বরাবর আছে পশ্চিমঘাট পর্বতমালা, তারাও নদী গোষ্ঠীকে আলাদা করে দিচ্ছে। তাহলে যে উচ্চভূমি দুই বা ততদিন নদী গোষ্ঠীকে পৃথক করে দেয় সেই উচ্চভূমিকে কি বলা হয় জলবিভাজিকা। ধন্যবাদ। আগামীতে আমরা নদীর ক্ষয়কাজ এবং ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ এই সমস্ত কিছু সম্পর্কে আরও ডিটেলসে পড়ব। আর যদি ভিডিও ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে। থ্যাংক ইউ।